তো আমি আজকে আসছি হচ্ছে ভিডিও আর্ট এক্সিবিশনে, এবং এই আর্ট এক্সিবিশনের শিল্পী হচ্ছেন শিল্পী পলাশ ভট্টাচার্য, এবং তারই আর্ট এক্সিবিশনটির নাম হচ্ছে অংশবিশেষ। এই আর্ট এক্সিবিশনটির কিউরেটর হচ্ছেন শর্মিলী রহমান। এক্সিবিশনটি হচ্ছে হচ্ছে কলাকেন্দ্রতে, কলাকেন্দ্র লালমাটিয়া। ওকে, সো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি কিছু ছবি, পিকচার্স, স্টিল ইমেজেস, অ্যান্ড দ্যাট ওয়াজ ওয়ার্ক, দিস ওয়ার ক্রিয়েটেড বাই দিস সিম্পল মরিচ বাতি, ফুল এবং কিছু প্লাস্টিকের এলিমেন্টস দ্বারা তৈরি করা হয়েছে। এবং প্রতিটা ছবি এবং এই সবগুলাই তিনি তার মনের মাধুর্য মিশা এগুলো সবগুলো মানে ক্রিয়েট করেছে। তার পোস্ট প্রোডাকশনে যা সে এডিট করেছে, এডিট করে বিভিন্ন রকম তা সে কালারের সাথে খেলা করে, অ্যাস্থেটিক্স এর সাথে খেলা করে সে এই সব তৈরি করেছে তিনি। এবং এই যে পুরো রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরো রুমটার তিনি নাম দিয়েছেন হচ্ছে ইনসোমনি লুসিড স্লিপ। সো এটার মানে আমি অ্যাকচুয়ালি বলতে পারতেছি না, আমি যতদূর বুঝি সেটা হচ্ছে যে রাতে ঘুমানোর সময় যে রকম কিছু সংখ্যক মানুষ আছে যারা সারা রাত জেগে থাকে, ঘুম হয় না ঠিক মতো, সারা রাত স্বপ্ন দেখে, তার ইমাজিনেশনের মধ্যে ডুবে থাকে, সেটাই তিনি রুমটা নাম দিয়েছেন। এবং তার এখানে একটা কোট আছে, সেটা হচ্ছে যে না ঘুমের রাজ্যে যখন একটু ঘুম আসে শুধু তখনই দেখি। সো তিনি তার ইনসোমনি লুসিড স্লিপটাকে এই পরিপূর্ণতা দিয়েছেন এই জিনিসটির মাধ্যমে। আমরা যদি এইখানে আরেকটা ছোট্ট ইনস্টলেশন দেখি, এটাকে কোন টাইপ, কোন ধরনের ইনস্টলেশন বলে আমি এক্সাক্টলি জানি না, আমি এখানে প্রথম আসছি রিভিউ করতে। মানে ইট ইজ মাই আমার এবং আমার লাইফের প্রথম ভিডিও, কোন এক্সিবিশনের রিভিউ আমি তৈরি করতেছি। অংশ বিশেষ, সো এইগুলার ছোট ছোট পরিপূরক হচ্ছে এই ছোট ছোট ইনস্টলেশন। এবং আমরা যদি এদিকে আসি, এই পাশে হচ্ছে প্রজেক্টর এবং এই পাশে তারপর প্রজেকশন, তার কাজ, এইখানে তার বই, বইয়ের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন সোসাইটি যত ভাবে নিতে পারবে তত ভালো। এই পাশে হচ্ছে তিনি তার একটি ছোট্ট করে একটা আলোক রশ্মি ছড়িয়ে দিয়েছেন প্রজেক্টরের দ্বারা, এবং সেটা দ্বারা তিনি তার কোনো কিছু তার ফ্রাগমেন্টস এর একটা অংশ বিশেষ তিনি বুঝাইতে চেয়েছেন, তার ইমাজিনেশনের কোনো একটা ছোট্ট প্রতিফলন হিসেবে এটা তুলে ধরেছিলেন। এবং আমরা যদি এই পাশে দেখি, এই পাশে একটি টিভি এবং এই পাশে হচ্ছে আমাদের আরেকটি টিভি, এবং এই দুইটোকে ইনস্টলেশন তিনি করে তার একসাথে মার্জ করে তিনি এটাকে বলে হচ্ছে ডুয়েল চ্যানেল। এই রুমটার নাম দিয়েছেন উনি উইমজি, যত সম্ভব দেখলাম। প্রদর্শনীটার নাম হচ্ছে অফ ফ্রাগমেন্টস অংশ বিশেষ। সো আমি এতক্ষণ পর্যন্ত যা যা ছবি টবি দেখলাম সবকিছু থেকে আমার একটাই একটা জিনিস বারবার মনে হচ্ছে যে এগুলো তার জীবনের জীবনের বিভিন্ন সময় থেকে কুড়িয়ে পাওয়া অংশগুলো তিনি তার এই ছবিগুলো এই আর্টের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছেন। কিভাবে একজন মানুষ তার সময় পার করে, কিভাবে একজন মানুষ তার সময় পার করে টিভি দেখে, তারপরে কিভাবে একজন লাইফে অনেক রকমের প্রবলেমস এর শিকার হয়। এবং এখানে যদি আমরা কিছু কিছু দেখি যে সতর্কবার্তা, গরমিল আছে, শব্দ করে আর লিখবে, লিখতে অনেক শিল্পী ভট্টাচার্যের মুখের মধ্যে একটা হাঙ্গুলি অ্যান্ড জাস্ট সতর্কবার্তা, গরমিল গরমিল আছে। যদিও তার শিল্পী তার আর্টের মাধ্যমে অনেক কিছু বুঝাতে চেয়েছেন, এটা আমার বোধগম্য নয়, এটা আমি কখনোই বুঝবো না। এটা হচ্ছে শিল্পী ভট্টাচার্যের, শিল্পী পলাশ ভট্টাচার্যের সবচেয়ে বড় ইনস্টলেশন, এবং এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ইনস্টলেশন অ্যান্ড প্রজেক্টেড বাই দিস। এই দৃশ্য শিল্পটি দ্বারা যদি তিনি কিছু বুঝিয়ে থাকেন, সেটা হচ্ছে তিনি কন্টিনিউয়াসলি তার ছেলেবেলাকে খুঁজে যাচ্ছেন একটি টিভির পর্দায়, যেটা তার বড় হওয়ার সবচেয়ে বড় ইন্সপায়ারেশন ছিল। টিভির সামনে বসে থেকে তিনি বিভিন্ন রকমের সমাজ সম্পর্কে জ্ঞান শিক্ষা তিনি পেতেন, এবং তিনি তার সেই ছোটবেলাকে খুঁজে বেড়াচ্ছেন তিনি তার পাগলপনের মাধ্যমে। এবং তার একটি বিশেষ বিশেষ কোন রকম একটি বার্তা তিনি পৌঁছে দিতে চাচ্ছেন মানুষের কাছে, সমাজের কাছে, সমাজের লোকজনের কাছে। ছোটবেলায় যে আমাদের কত স্মৃতি ছিল সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন।
ছোট্ট রুমটিতে আসার পর আমি দেখতে পাচ্ছি এখানে আসে 00/00/100, দ্যাট ডাজন্ট মিন এনিথিং। আমি এটার কোনো ইকুয়েশনের কোনো সমাধান পাই না। এই পাশে তার ডুয়েল চ্যানেলের কিছু কাজ আছে, এই পাশে একটা বেলুন কে তা সে দেখাচ্ছে, তার ছেলেবেলাকে রিপ্রেজেন্ট করতেছে বা ছেলেবেলায় সে বেলুন হাতে নিয়ে টিভি দেখতো, হয়তো বা সেটাকেও সে রিপ্রেজেন্ট করতে পারে। এই ছোট রুমটাকে তিনি নাম দিয়েছেন ক্লোজ ডোর, হয়তো বা তার মধ্যে আরো কোনো গভীর বার্তা বার্তা লুকিয়ে আছে, যেটা আমরা আমি আমার খালি চোখে আমার ছোট্ট মস্তিষ্ক দিয়ে বুঝে উঠতে পারছি না। এই পাশে তিনি আরো কয়েকটি ছোট ছোট আর্ট, ছোট ছোট ইলুস্ট্রেশন তুলে ধরেছেন, এবং আমি যদি দেখি এগুলো প্রতিটা এক একটা ধাপ, এক একটা পর্যায়। সো অ্যাকচুয়ালি আমি যদি পুরো জিনিসটা, পুরো ইনস্টলেশনটাকে যদি আমি সামারাইজ করতে যাই, আমি আমার পক্ষে এটা সম্ভব না। অনেক বারবারই বললাম যে অনেক কিছু আছে এখানে যেটা আমার পক্ষে কোনোদিন এক্সপ্লেন করা সম্ভব হবে না, বাট আমি চাই আপনারা এই জিনিসগুলো নিজেদের মতো করে এক্সপ্লেন করার চেষ্টা করুন। আসুন এই কলাকেন্দ্রে, কলাকেন্দ্রে লালমাটিয়া 9/4 ব্লক সি, আই গেস ব্লক ডি, আর্ট এক্সিবিশনটি শুরু হয়েছিল হচ্ছে নভেম্বর 10 থেকে, এখনো স্টিল চলবে নভেম্বর 24 পর্যন্ত। কাম হিয়ার অ্যান্ড এক্সপ্লেইন ইওর জার্নি ফ্রম হিয়ার।